একটা কথা বলছে, এইভাবে যদি করেন স্যার জাস্ট তার হাত ধরে, তারপর যদি আপনার মনে করেন যে এইভাবে বসে থেকে আপনার আদায় করবেন মাননীয় মন্ত্রীর কাছ থেকে, আপনারা করতে পারেন। স্যার আমাকে জাস্ট এটা বলছে যে ওরা চা খুশি করুন, আমি আর কিচ্ছু করব না। ওদেরকে চলে যেতে বলো, আমরা একটা পরীক্ষায় পাস করে স্যার তার সাথে রাজপথে পড়ে আছি। আমাদের সাথে জন্য একটা রিভেঞ্জ মোটিভ আচরণ করতে আজকের কর্মসূচি অত্যন্ত মানবিক। আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ ডাক দিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অভিভাবকের বাসার সামনে অবস্থান করছি। আমরা আজকে 137তম দিন যাবত অনশন করে যাচ্ছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে এই রাজপথে নেমেছিলাম করোনা মহামারীর মধ্যে। আমরা যারা 17 এবং 20-এ MCQ উত্তীর্ণ হয়েছি, আমরা চেয়েছিলাম যে এই মহামারীর মধ্যে যেহেতু রিটার্ন নেওয়া যাবে না এবং সকল ক্ষেত্রে যেহেতু আমাদের অটো প্রমোশন দেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অটো প্রমোশন দিচ্ছেন, আমরা চাচ্ছিলাম আমরা একটি ভাইবার মাধ্যমে আমরা আমাদের তালিকা ভুক্তির জন্য আমরা আমাদের কর্মপ্রবেশে যেতে চাই। আজকে 4 বছর যাবৎ পরীক্ষা নেওয়া হচ্ছে না, বার কাউন্সিলের অনিয়ম, বার কাউন্সিলের অবহেলা বলতে পারেন। 4 বছর যাবৎ আজকে আমাদের পরীক্ষা নাই, আমরা পরীক্ষার জন্য রাস্তায় আন্দোলন করেছি। আজকে আমরা আইনমন্ত্রী বাসার সামনে, আপনারা যদি বলেন যে এটা অবস্থান অবস্থান, যদি বলেন ধর্মঘট ধর্মঘট, যদি বলেন যে বাসা ঘেরাও বাসা ঘেরাও, যাই বলবেন তাই আমরা মাথা পেতে নিব। আমরা আজকে রেজাল্ট ছাড়া এখান থেকে উঠবো না। বার কাউন্সিলের এই ধরনের উদাসীনতার জন্য আমরা মনে করছি আমাদের ক্যারিয়ারের 5 থেকে 6 বছর 7 বছর সেশন জট হচ্ছে এবং আমরা একাডেমিক্যালি আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। এখন আমাদের অবস্থাটা হয়েছে, আপনার সন্তান যখন ক্লাস 1 থেকে ক্লাস 2 উঠবে, জোর করে আপনার সন্তানকে 5 বছর ধরে ক্লাস 1-এই রাখা হচ্ছে। আপনারা কি চান যে আমি আপনাদের বন্ধু থাকি না শত্রু থাকি, কোনটা? তাইলে আর আমি আপনাদের জন্য কথা বলছি। আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশ বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমি সেখানে আমার কোনো কর্তৃত্ব নাই, আমি সেখানে কি করতে পারি আমার পরামর্শ দিতে পারি, আপনাদের পক্ষে ওকালতি করতে পারি। আপনাদের বলার আগে আমি আপনাদের পক্ষে ওকালতি করছি, কিন্তু আপনারা এই যে আমার মেয়ের ইয়ের মধ্যে আমার এই প্রতিবেশীদের মনে করতেছে আমি কোনো অন্যায় করছি, আপনারা আমাকে ঘেরাও করতেন, এটাই তো তাদের কাছে প্রমাণিত হচ্ছে। দেখেন আমি আপনাদের বন্ধু, আপনারা এসে আমার বাড়ি ঘেরাও করেন, কেন যাইতে পারেন না যারা দেয় না? তার কারণ হচ্ছে কেউ সাহস করে আপনাদের সাথে কথা বলতে পারে না। আমি পারি, আর আপনাদের জন্য কথা বলতেও আমি পারি। আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা আমাকে এখানে এসে বিব্রত করবেন না। আমি আমার প্রতিবেশীদের কাছে এখন বিব্রত হয়ে গেছি। তাই বলেন আমি যাই, আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা যান আপনাদের মতন আপনাদের কাজ করেন, আমি ওনাদের সাথে কথা বলছি। ওনারা এখনো রাজি হয় নাই আপনাদের পরীক্ষা না নেওয়ার জন্য, ওনারা এখনো আপনাদের পরীক্ষা নিতে চায়। বাংলাদেশ বার কাউন্সিল আমি আবারও বলছি
একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, আমি সেখানে মতামত দিতে পারি, আমি আপনাদের জন্য ওকালতি করতে পারি। আপনারা আমাকে ইয়ে করতেছেন কেন? আপনারা শুধু শুধু আপনারা যান, আমি আমি আলাপ করছি।